আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। নমস্কার ফ্রেন্ড, আজকে আমি যেটা রিপেয়ার করে দেখাবো সেটা একটা এনকন EK4949BT হোম থিয়েটার। এই হোম থিয়েটারে পাওয়ার সাপ্লাই ডেড হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই চলছে না। আমি প্রথম যেটা পেয়েছি এর ফিউজ উড়ে গেছে, এবং পরবর্তী স্টেজে আমি যেটা থেকে দেখাচ্ছি এর যে ব্রিজ ডায়োড থাকে সেই ডায়োডটি খারাপ হয়ে গেছে। আমি ব্রিজ ডায়োডটি চেঞ্জ করছি। আমি ম্যাপে দেখালাম যে ব্রিজ ডায়োড খারাপ আছে, এবং আগেই আমি এর ফেট যে ট্রানজিস্টর সেইটা খারাপ হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, ফিউজ কেটে যাচ্ছে, মানে প্রথমেই আমি এর ফেটটি খুলে নিয়েছি। আমি ভিডিও ছোট করার জন্যে আমি তার পরবর্তী স্টেজ থেকেই দেখাচ্ছি। দেখুন, ফেটটা পুরোপুরি শর্ট আছে এবং ডায়োডটাও, যে ব্রিজ ডায়োড ছিল সেটাও খারাপ ছিল। হয়তো এই ব্রিজ ডায়োডের জন্যেই হয়তো ফেটটা খারাপ হয়ে গেছে। আমি ডায়োড লাগানোর পরে দেখছি সিরিজ লাইন ফুল গ্লো করছে না। এরপরে আমি এর গেট ভোল্টেজ চেক করছি। গেটে এর 300 ভোল্ট যদি প্লাস ভোল্ট থাকে তাহলে গেটে অন্তত 150 ভোল্টের কাছাকাছি বা 110 ভোল্ট থাকবে, কিন্তু এখানে গেটে কোনো ভোল্টেজ নেই। সোর্সে 300 ভোল্ট থাকবে, সোর্সে আছে, কিন্তু গেটে কোনো ভোল্টেজ নেই। গেট ভোল্ট পাওয়া যাচ্ছে না। দেখুন, গেটে কোনো ভোল্টেজ নেই। আমি এখানে যে রেজিস্ট্যান্সগুলো দিয়ে গেটে ভোল্টেজ দেওয়া হচ্ছে সেই রেজিস্ট্যান্স চেক করে দেখব যে গেটে কেন ভোল্টেজ নেই। এটা একটা হাই ভ্যালুর রেজিস্ট্যান্স থাকে। কিন্তু আমি দেখতে পাচ্ছি দুটো রেজিস্ট্যান্স থাকে। আমি দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে, এবং আমি ম্যাপে দেখছি যে
রেজিস্ট্যান্স দুটোই ঠিক আছে কি না। দেখুন, রেজিস্ট্যান্স দুটোই ঠিক আছে, তার মানে এর যে অসিলেটর আছে সেইখান থেকে ভোল্টেজটাকে চোপড করে দিচ্ছে, এর জন্যে গেটে কোনো ভোল্টেজ আসছে না, যেহেতু রেজিস্ট্যান্স ঠিক আছে। আমি মেপে দেখে দেখলাম যে এখান থেকে ভোল্টেজ চোপ করে দিচ্ছে অসিলেটর যে বোর্ডটি লাগানো আছে, সেই অসিলেটর বোর্ড আমি খুলছি। আমি চেষ্টা করব এর যে অরিজিনাল যেরকম পাওয়ার সাপ্লাই ছিল সেই রকম করার চেষ্টা করব। দেখুন, এটা হলো অসিলেটর বোর্ড, খুব ছোট্ট একটা SMD অসিলেটর বোর্ড। আমি দেখছি এর প্লাস মাইনাস শর্ট আছে কি না। এখানে একটা জেনার ডায়োড বসানো আছে, সেই জেনার ডায়োডটি শর্ট আছে অসিলেটর বোর্ডে। আমি জেনারটাকে খুলে দিলাম, এখানে 9 থেকে 12 ভোল্টের জেনার ডায়োড লাগালেই এটা কাজ হবে। দেখুন, জেনার ডায়োডটি পুরোপুরি শর্ট। দেখুন, এইটা হলো জেনার ডায়োড, এটা পুরোপুরি শর্ট। আমি এখানে 9 থেকে 12 ভোল্টের একটা জেনার লাগিয়ে দিলেই কাজ হবে, কিন্তু তাও দেখা যাচ্ছে বোর্ডে শর্ট আছে। মানে বোর্ডের মধ্যে কোনো আরও কিছু শর্ট আছে, এত ছোট বোর্ড। এটা জেনারেটর শুধু শর্ট হলেই কিন্তু করা যেত, কিন্তু তাও আমি চেষ্টা করছি যে অসিলেটর বোর্ডটাকে, যে ক্যাপাসিটারগুলো আছে সেই ক্যাপাসিটারগুলো আমি দেখে নিচ্ছি যে ক্যাপাসিটারগুলো মধ্যে শর্ট আছে কি না। একটা ক্যাপাসিটার আমি শর্ট পাচ্ছি, হয়তো এই বোর্ডটা, দেখুন লাইনটা পুরো পুড়ে গেছে, এই লাইনটা পুরো পুড়ে গেছে, মানে পুরো শর্ট ছিল বলেই লাইনটা পুড়ে গেছে। এর মধ্যে যদি ক্যাপাসিটার শর্ট না থাকে, ক্যাপাসিটারটি তুলে দিয়েও যদি শর্ট থাকে, তাহলে ভেতরে যে আইসিটি আছে সেটা খারাপ আছে, মনে হচ্ছে সে আইসিটি খারাপ। কেননা ক্যাপাসিটার তুলেও শর্ট পাওয়া যাচ্ছে, শর্ট সার্কিটের মধ্যে আছে, আইসিটি খারাপ আছে, এটা রিপেয়ার করা প্রায় অসম্ভব। কেননা এই আইসি আর হয়তো পাওয়া যাবে না, বা পেলেও অনেক অনলাইনে অর্ডার করতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়, এটা আর হবে না। বেশিরভাগ হোম থিয়েটারেই এই ধরনের সার্কিট ইউজ করছে, যেটা রিপেয়ার করা সম্ভব নয়।
এতগুলো জিনিস, এটা ফেট, এটা অসিলেটর, এটা ডায়োড, এত কিছু খারাপের পর আমি এখানে দুটো মডিউল ফিট করে দেখেছিলাম। এইটা ফিট করে দেখেছি, এটা 3 তারের, এটা 5 তারের, যাই হোক আমি 3টে তারের মডিউলটা ফিট করে দেখেছি যে এই ট্রানজিস্টরটা খুব হিট হয়ে যাচ্ছে এবং এর আউটপুট ভোল্টেজ খুব কম হয়ে যাচ্ছে। এই ট্রানজিস্টর হিটের কারণ হলো এখানে এই চপারটা শর্ট আছে, তার জন্যে এই ট্রানজিস্টর খুব হিট হয়ে যাচ্ছে, মডুলের চেয়ে ট্রানজিস্টর প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। তার জন্যে এই SMPSটা আমি আর রাখছি না, কেননা এই চপার রিপেয়ার করতে গেলে আবার রিওয়াইন্ডিং করতে হবে, তার জন্যে আমি এই চপারটা রাখছি না, SMPS-ই রাখছি না। তার বদলে আমি এখানে একটা ট্রান্সফর্মার, এটা হলো 12-0-12 ট্রান্সফর্মার আমি এখানে লাগিয়ে দেবো। SMPS হোম থিয়েটার ক্ষেত্রে খুব একটা ভালো চলে না, প্রায় দেখা যায় যে SMPS খারাপ হয়ে গেছে, হোম থিয়েটার চলছে না। কিন্তু এই ট্রান্সফর্মারটা আমি লাগিয়ে দিলে এখানে খুব সুন্দর কাজ করবে আমি আশা রাখি। তার জন্যে এই চপারটা আমি খুলে ফেলছি, যে এখানে আমি SMPS আর রাখবো না, এখানে আমি অনলি ট্রান্সফর্মার সেটিং করে দেবো। এটা কোম্পানি করেছে, খুব হালকা লাইট ওয়েটের জন্যে, কিন্তু এখানে SMPS খুব একটা ভালো চলে না, যেহেতু সাউন্ডের ক্ষেত্রে বেশিরভাগ বড় বড় সাউন্ডের ক্ষেত্রে ট্রান্সফর্মারই সবচেয়ে ভালো। আমি এর জন্যে SMPS পুরোটাই খুলে ফেলছি। SMPS টা